ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় খেজুর রাখা যাবে কি? ডেটস ইন ডায়াবেটিস কন্ট্রোল। খেজুর অসাধারণ একটি ফল আর আজকাল বেশ সহজলভ্য। আবার খেজুরের সাথে বাঙালিদের একটি ধর্মীয় যোগও আছে। বাঙালিদের অর্ধেকের বেশি মানুষই ইসলাম ধর্মাবলম্বী। প্রচলিত আছে খেজুর হযরত মুহাম্মদের খুব প্রিয় ছিল। কোরআনে খেজুরের উল্লেখ অন্তত 7 বার আছে। ইফতার খেজুর ছাড়া ভাবা অসম্ভব, কিন্তু একবারও কি ভেবে দেখেছেন অপরিহার্য খেজুর ডায়াবেটিসের জন্য কতটা ভালো? খেজুর ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে বিপজ্জনক কিনা? আসুন জানি ডায়াবেটিস হলে কি কি খাওয়া যাবে না তালিকায় খেজুরকে রাখবেন, নাকি ডায়াবেটিস খাবার তালিকায় খেজুরকে রাখবেন। খেজুরে 2 রকম উপাদান থাকে। 1 রকম উপাদান ডায়াবেটিস কন্ট্রোলের বাধা, অন্যরকম উপাদান ডায়াবেটিস কমানোর উপায়। একটি খেজুরের ওজন মোটামুটি 24 গ্রাম। 24 গ্রামে 18 গ্রাম কার্বোহাইড্রেট থাকে, মানে খেজুর খেলে আপনার ব্লাড সুগার লেভেল সহজে বাড়ার কথা। আবার খেজুরে 2 গ্রাম ফাইবার থাকে। ফাইবার কার্বোহাইড্রেট শোষণের হার কমিয়ে দেবে, ফলে ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে। তাহলে খেজুর খেলে কি ডায়াবেটিস বাড়বে না কমবে, সেটি বুঝতে গেলে আপনাকে খেজুরের গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোডকে ভালোভাবে জানতে হবে। খেজুরের জিআই বা গ্লাইসেমিক ইন্ডেক্স 44-55, মানে কম। জিআই কম অর্থাৎ খেজুরের জিআই ডায়াবেটিস কন্ট্রোলের জন্য যথেষ্ট ভালো। আপনি ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় খেজুরকে রাখতে পারেন, কিন্তু কতটা খেজুর আপনি খেতে পারেন? কতটা খেজুর খেতে পারেন সেটা জানতে আপনাকে খেজুরের গ্লাইসেমিক লোড জানতে হবে। 2টি খেজুর অর্থাৎ 48 গ্রাম খেজুরের জিএল বা গ্লাইসেমিক লোড 18, মানে 2টি খেজুরের গ্লাইসেমিক লোড মাঝারি। আপনি ডায়াবেটিসের খাবার তালিকায় সর্বাধিক 2টি খেজুর রাখতে পারেন। খেজুরের পুষ্টিমূল্য অসাধারণ। তাছাড়া খেজুরের সাথে বাঙালির ধর্মীয় যোগাযোগও সুনিবিড়, তাই খেজুরকে খাদ্য তালিকায় রাখা প্রায় অপরিহার্য। আর আপনি রাখতেও পারেন, তবে শর্ত সাপেক্ষ। যেহেতু খেজুরের গ্লাইসেমিক ইন্ডেক্স কম আর গ্লাইসেমিক লোড মাঝারি, তাই ডায়াবেটিসের খাদ্য তালিকায় কম মাত্রায় খেজুর রাখতে পারেন। আপনার যদি ডায়াবেটিস থাকে আর ডায়াবেটিস কন্ট্রোল করতে চান, 2টির বেশি খেজুর একবারে খাবেন না। আর যদি ডায়াবেটিস না থাকে, একটু বেশি খেজুর খেতেই পারেন।